তখন করোনা চলছিল, খবর পাই যে একজন নারী রাস্তায় পড়ে আছেন, মানসিক ভারসাম্যহীন, তাকে কেউ ধরছে না, ছুঁইছে না এবং উনি অসুস্থ প্রচণ্ড। তখন প্রথম উপন্যাসের রয়্যালটির পুরোটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম একটা বৃদ্ধাশ্রমে, এবং সেই বৃদ্ধাশ্রমের মায়েদের সাথেই আমার বইয়ের মোড়ক উন্মোচনটা করা, আমার নিজের মাকে ওখানে নিয়ে গিয়েছিলাম। ফার্মগেটে দুর্ঘটনার শিকার হয়ে হাত হারিয়েছিল রাজীব, রাজীবের জন্য আমার প্রথম বছরের নববর্ষ ভাতাটা আমি নিজে যেয়ে ওর খাবার হাতে তুলে দিয়ে এসেছিলাম। দুঃখজনক হলো এটু তো বলতেই হবে যে রাজীব বাঁচে। আমি কখনো চিন্তাও করিনি যে সচিন টেন্ডুলকারের সাথে আমার দেখা হতে পারে, কথা হতে পারে, এবং যখন মেসি বাংলাদেশ আসে আসলো, আমি কয়েকজন সাংবাদিকের মধ্যে একজন যারা ওই মাঠের পাশের সাইডলাইন পর্যন্ত পৌঁছাতে পেরেছিলাম। কাজ, কাজের কারণেই মানুষ মানুষের পাশে দাঁড়ায়, আবার এই কাজের কারণেই মানুষ হারায়। কথা বলছিলাম এমন একজন মানুষের ব্যাপারে যিনি তার কাজের মাধ্যমে হাজারো মানুষের মন ছুঁয়ে গেছেন। বলছিলাম মন্দীপ ঘরাইয়ের কথা, আজকের এই বিশেষ আয়োজন তাকে নিয়ে। আমি মশিউর রহমান শান্ত স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আয়োজনে। প্রথমেই যেটা জানতে চাই তার কাছে সেটা হচ্ছে হলো, আচ্ছা চলুন টাইম মেশিনে ফিরে যাওয়া যাক, এবং সেই অনেক বছর আগে আপনার যে শৈশবটা ছিল সেই শৈশবটা কেমন ছিল, কেমন ছিল মন্দীপ ঘরাই তখন? শৈশবের গল্প যদি বলতে চাই, তাহলে শৈশবে ক্রিকেটের প্রভাব মারাত্মক ছিল আমার লাইফে, আর সেই সাথে সাহিত্য। সচিন টেন্ডুলকারকে প্রচণ্ড পছন্দ করতাম, মানে বড় ফ্যান ছিলাম তার, বাসায় প্রচুর পোস্টার লাগানো থাকতো, এবং চেষ্টা করতাম যে ক্রিকেটের যে ধরনের ম্যাচই হোক না কেন সব ম্যাচ দেখতে, টেস্ট ক্রিকেট হতে শুরু করে ওয়ানডের কোনো এমন কিছু নয়, কাউন্টি ক্রিকেটও যা টিভিতে দেখাতো সেটাই দেখতাম, প্রচুর ক্রিকেট খেলতাম। সেই সাথে পড়াশোনা একদম ভালো লাগতো না, অঙ্ক প্রচণ্ড ভয় পেতাম। এবং যদি আরেকটা বিষয় বলি, যে সাহিত্যের কথা যেটা বললাম, যে অনেক ছোটোবেলাতেই বাসাতে আমার রেজাল্ট কখনো ভালো ছিল না, আমার বোনের রেজাল্ট খুব ভালো হতো ক্লাসে ফার্স্ট হতে, তা ও ক্লাসে ফার্স্ট হতে পরে দেখা যেত বাসায় উপহার হিসেবে বাবা সাহিত্যের বিভিন্ন বইগুলো ওর জন্য কিনে নিয়ে আসতো যাতে ও পড়ে, কিন্তু ওর এই ক্লাসের পড়া পড়তেই এত সময় কেটে যেত, ওই বইগুলো পড়তো না, ওই বইগুলো পড়তাম আমি। তাই আমার বয়সের আগেই একটু বড় বয়সের বই ছোটোবেলা থেকে প্রচুর পড়া হয়েছে, এবং ওই যে অভ্যাসটা ধরে গেছে এখন পর্যন্ত, আমি যত ব্যস্তই থাকি না কেন দিনে অন্তত 5-10 পেজ হলেও পড়ার চেষ্টা। ছাত্র জীবন থেকে পেশাগত জীবন বড় একটা অধ্যায়, এই সময়টাতে আপনি কয়বার ঝড় ফেস করেছেন? ছাত্র জীবন থেকে আসলে আমার প্রথম ঝড়টা ছিল হলো বন্ধুগত। আমার বাবা আমার মতোই প্রশাসন ক্যাডারে চাকরি করতেন, যে কারণে বদলির চাকরি ছিল, বিভিন্ন জেলায় যেতে হয়েছে, একটা বন্ধুর সার্কেল গড়ে উঠলে পরে সেটা ছেড়ে আসা কিন্তু খুব কঠিন, এবং আমার বারবার ছাড়তে হয়েছে রেসিডেন্সিয়াল মডেল কলেজে হোস্টেলে আসার আগে। তারপরে যদি আরেকটা কথা বলি যে এই শিফটটা কেমন ছিল বা কিছু, স্কুল কলেজে তো আসলে আপনার চয়েস থাকে না, আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, এটা সবাই করতেছে, তার কোনো চয়েস নেই। তারপরে যখন কলেজ পার করলাম, ভর্তি পরীক্ষার আগে সবাই তো চেষ্টা করে যে কোনো একটা দিকে যাওয়ার, আমার শখ ছিল যে মেডিকেলে পড়ব, কিন্তু যেটা হয়েছে কোচিংও করতাম, কোচিংয়ে ভর্তিও হয়েছি, পরীক্ষা দিচ্ছিলাম, ভালো প্রিপারেশন নিচ্ছিলাম, এর মধ্যে একটা সড়ক দুর্ঘটনায় আমার অনেকগুলো সেলাই লাগে এবং খুব গুরুতরভাবে আমি আহত হই। ওই অসুস্থতা থেকে সেরে উঠতে উঠতে কিন্তু মেডিকেল পরীক্ষার আর 2 বাকি ছিল, এবং তখন আর আসলে শুধু পরীক্ষাটায় বসাই হয়েছে, মেডিকেলে যখন চান্স হলো না, এই কিন্তু জীবনে আরেকটা মোড় এলো, যে আমি যেটা চেয়েছিলাম সেই দিক থেকে অন্যদিকে যাচ্ছি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে ভর্তি হলাম, সাহিত্য আগে থেকেই পছন্দের জায়গা ছিল, এবার মনে হয়েছে যে একদম বাই চয়েস না হলেও একদম যে জায়গাটা যাওয়ার কথা ছিল সেই জায়গাটায় এসে পড়েছি। এই সব কয়টা কাহিনী মিলেই কিন্তু শিক্ষা জীবন, আপনি যেটা বললেন যে কী কী ঝড় ফেস করেছেন, শিক্ষা জীবন আমার এখানে থামানো যায়। আর যদি বলি যে তারপর পেশাগত জীবন কীভাবে আসলো, অনার্সের শেষের দিকে আমার একটা চিন্তা খুব বেশি মাথায় আসতে লাগলো, যখন বড় ভাইদের দেখতাম যে হল ছেড়ে চলে যাচ্ছে এবং যাওয়ার সময় বলছে যে এখন জানি না কী করব, ঢাকায় বাসা নিতে হবে, চাকরির প্রস্তুতি নিতে হবে, আমার খুব বড় একটা জেদ হয়ে দাঁড়ায় যে যা কিছু হয়ে যাক, যেদিন আমি পড়াশোনা শেষ করব সেদিন জানি কম টাকার চাকরি হলেও, অনেক ছোট চাকরি হলেও, একটা চাকরি করে হল থেকে বের হতে পারি, যে
মানে একদিনও বেকার না থাকবে। এবং সারপ্রাইজিংলি ওই যে বললাম যে হিসেব আসলে মিলাতে পারিনি কখনো, কোন দিক থেকে কি হয়েছে, একটা বিজ্ঞাপন দেখে প্রথম আলোতে অ্যাপ্লাই করি এবং চাকরির পরীক্ষার মতো করে পরীক্ষা দিয়ে প্রথম আলোতে ট্রেনিং জার্নালিস্ট হিসেবে নিয়োগ পাই। কোন দিন? যেদিন মাস্টার্সের ভাইভা দিলাম, একদম সৃষ্টিকর্তার ইচ্ছায় সেই দিনই আমার ওই চাকরিটা হয়। তার মানে যখন হল ছাড়ি তখন একদিনও বেকার না থেকেই হল ছাড়তে পেরেছিলাম, এটা একটা বড় সাফল্যের জায়গা ছিল। তারপরে ওইটাকে চাকরি মনে করতে থাকলাম যে এই চাকরিই আমি করব। হুট করে আগে অ্যাপ্লাই করা টেলিভিশন চ্যানেল থেকে ডাক আসে এবং এই ডাকটা ছিল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন তখন যাত্রা শুরু করবে সেই সময়। ওখানেও বিভিন্ন পর্যায়ের ভাইভা ফেস করে তারপরে যখন চাকরিটা হলো তখন কিন্তু একটা নতুন জায়গা নতুনভাবে এসেছে, কারণ সাংবাদিকতা কখনোই আমার হিসেবে ছিল না। এই কারণে বলি যে ভার্সিটিতে থাকতেও কিন্তু সেভাবে সাংবাদিকতা করিনি, তারপর প্রথম আলো থেকে শুরু করছি, এরপরে শিফট করে ইন্ডিপেন্ডেন্টে গেলাম, প্রিন্ট থেকে ইলেকট্রনিক মিডিয়ায় একদম নতুন একটা জগৎ। সেখানে যখন যাত্রা শুরু করেছি তখনও ভাবিনি যে টেলিভিশনে কখনো নিউজ পড়ব। এটা নিয়ে একটা ঘটনা ছিল, আমরা একটা ফ্রি ক্লাস করতে গিয়েছিলাম, আমি নাম বলবো না, একটা সংস্থায় যেখানে একজন টেলিভিশন প্রেজেন্টার ক্লাস দিচ্ছিল। উনি ওই সময়ে আমাদের সাথে একটা কথা কাটাকাটির এক পর্যায়ে বলেছিলেন যে সবাই আসলে নিউজ প্রেজেন্টার হতে পারবে না, এটাই স্বাভাবিক, আমার মতো তো তোমরা হতে পারবে না। এইটা যে কত বড় একটা জেদের জায়গা ছিল কিন্তু কীভাবে পৌঁছাবো সেটা জানা ছিল। সৃষ্টিকর্তার কৃপায় এই পথ চলতে চলতে কিন্তু ওই জায়গাতে পৌঁছেছি। যেদিন আমি প্রথম স্ক্রিনের সামনে দাঁড়াই খবর পড়তে, আমার ওইটুকু মনে হয়েছিল যে আরেকটা জেদ আমার পূরণ হয়ে গেল। এবং এই যে জেদ পূরণের গল্পগুলো বলি বা স্বপ্ন পূরণের গল্পগুলো বলি, আমি প্রথমে মেনশন করেছিলাম সচিন টেন্ডুলকার যে আমার যখন ইন্ডিপেন্ডেন্টে জয়েন করি তখন স্পোর্টসে জয়েন করার পরে আমার খেলোয়াড়দের সাথে দেখা হবে, এটা তো একটা ভালো লাগার জায়গাই ছিল, ক্রিকেট যেহেতু প্রচণ্ড পছন্দ করতাম। আর অবাক ব্যাপার হলো যে আমি কখনো চিন্তাও করি নাই যে সচিন টেন্ডুলকারের সাথে আমার দেখা হতে পারে, কথা হতে পারে। এবং যখন মেসি বাংলাদেশে আসলো, আমি কয়েকজন সাংবাদিকের মধ্যে একজন যারা ওই মাঠের পাশের সাইডলাইন পর্যন্ত পৌঁছাতে পেরেছিলাম, তাই সেই জায়গাগুলো, মেসিকে দেখা, সচিনকে দেখা, এগুলো তো স্বপ্ন পূরণ। কিন্তু আমাকে যদি এখন হিসেব মেলাতে বলেন, অঙ্কের হিসেব, যেহেতু আমি ছোটোবেলায় অঙ্ক ভয় পেতাম বলেছি, আমি কিন্তু হিসেব মেলাতে পারবো না যে কীভাবে এগুলো একটার পর একটা এসেছে। সাংবাদিকতা করতে যে আমার মানে প্যাশনের যে জায়গাটা সেটা পুরোটাই খুঁজে পেয়েছিলাম। স্ক্রিপ্ট রাইটিংয়ে খুব বেশি মনোযোগ দিতাম যেহেতু সাহিত্যে পড়াশোনা করেছি, ছোটোবেলা থেকে সাহিত্য ভালোবাসতাম, এবং ভিজুয়ালের যে জিনিসগুলো মানুষ দেখাতে চায়, আমার মনে হয়েছে যে আমি কাজ করতে যেয়ে অন্তর মিশিয়ে কাজ করতে পেরেছি। এইখানে একটা বিষয় আবার শৈশবের রেফারেন্সে ফিরে যাও। ছোটোবেলা থেকেই আমি সময় পেলে আমার বাবার জুতোটা পরে হাঁটতাম, বড় জুতোটা পরে হাঁটতাম। এইটার কখনো চিন্তা হয়নি যে এই জিনিসের ইমপ্লিকেশন কখনো লাইফে পরে যে আমি কানেক্ট করতে পারবো। যেটা হয়েছে যে আমি টেলিভিশনের চাকরিটা করার সময় আমার বাবা কিন্তু বলতেন যে তুমি সরকারি চাকরি তোমার করার দরকার নেই, পেতে পারো তুমি সেটা নেই। এবং আমার সহধর্মিণীও বিসিএসএ বসার আগে মানে দারুণ অনুপ্রেরণা দিয়েছে, বলেছেন তুমি ই করো, অ্যাপিয়ার করো, ভালোভাবে পরীক্ষাটা দাও, সফল হলে সেটা একটা বিশাল ব্যাপার হবে আমাদের জন্য। সেই জেদ থেকেই কিন্তু মানে এক ধরনের জেদই বলবো এটা, যে যেহেতু পরীক্ষায় পাশ করার বিষয় এসেছে, আমি 31তম বিসিএসএ যখন অ্যাপিয়ার করি প্রিপারেশান একদম নেইনি বলা যায় না, কারণ হলো সাংবাদিক ছিলাম, চারপাশের জগৎটাই প্রিপারেশান ছিল, ইংরেজি সাহিত্যে পড়েছি, সেই অ্যাডভান্টেজগুলো ছিল। এবং প্রিলি যখন পার হয়ে যাই, রিটেনের আগে আমার বোন একটা বড়, আমার মনে আছে যে আমার জন্মদিনে বড় একটা বক্সে গিফট পাঠায়, আমি খুব খুশি হয়ে গেছিলাম যে এত বড় কী পাঠালো। তারপর যখন খুলি দেখি যে রিটেনের বই পাঠিয়েছে। এবং আমার মনে আছে চাকরি করতে করতে ওই ইসের কী বলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মেকআপ রুম অথবা কোনো জায়গায় বসে এই প্রিপারেশানগুলো আমার নেওয়া রিটেনের, এবং চাকরির বাইরে যখন ফিরতাম অফিস শেষ করে ওই টায়ার টাইমগুলোতে পড়াশোনা করেছি, রিটেনটা পার করলাম। ভাইভায় একটা ইন্টারেস্টিং স্টোরি আছে এই চাকরিতে আসার পেছনে, সেটা হলো এই টেলিভিশনে যখন নিউজ করতাম তখন আমার ফ্রেন্ডস কার্ড দাঁড়িয়ে ছিল, তা আমি ওই ভাইভা যেহেতু ফেস করতে যাচ্ছি তার আগের দিন আমি ক্লিন শেভ করে ভাইভা ফেস করতে গেছি, ভাইভার রুমে ঢুকলাম। আমি যখন ভাইভার রুমে ঢুকি, যিনি ভাইভা নিচ্ছিলেন
তিনি আমার ছবিটা একবার দেখলেন যেখানে দাঁড়িয়ে ছিল, আর একবার আমার দিকে তাকালেন, আমাকে বসতে বললেন। আমি প্রায় 3 থেকে 4 মিনিট মতো দাঁড়িয়ে থাকলাম। তারপরে হঠাৎ করে উনি বললেন যে এক্সপ্লেইন দিস বলে আমার ছবিটা এগিয়ে দিলেন। আমি বললাম যে আমি তো ওই সময় ভার্সিটিতে পড়তাম, যখন অ্যাপ্লাই করেছি তখন ইট ওয়াজ পার্ট অফ আ ট্রেন্ড যে ফ্রেঞ্চ কার্ড দাঁড়িয়ে রাখা বা কিছু, কিন্তু আমি এখন একটা ফর্মাল ভাইবা ফেস করতে এসেছি, এই জন্য গতকালকে রাত্রে আমি শেভ করে এসেছি। এই কথা শোনার পরে উনি বসতে বললেন, এবং আমার এখনও মনে আছে যে কত মিনিট গেছে তা জানি না, কিন্তু আমার দীর্ঘতম মানে অস্বস্তি বা ভয় বলি বা টেনশনের সময় বলি ওই ভাইবাটাই ছিল। হয়তো 45 মিনিট বা এরকম সময় আমার ভাইবা দিতে হয়েছিল। তারপর চাকরিটা হয়, প্রশাসন ক্যাডারে আসি। আর ছাত্র জীবন থেকে এই আমার যে পেশাগত জীবনের মোড়গুলো এ পর্যন্ত এসে থামা যায় বলে সাংবাদিকতা তো বুঝলাম, কিন্তু হঠাৎ করে এই যে প্রশাসনের চাকরিতে চলে আসলেন, সেই সময়টা আসলে কেমন ছিল, সেই সময়ের গল্পটা যদি একটু শেয়ার করতেন। প্রথম কথা হলো আ হোল নিউ এক্সপিরিয়েন্স, যখন আমি মাঠ প্রশাসনে আমাদের সহকারী কমিশনার হিসেবে কাজ শুরু করতে হয়, সেই পদে যখন জয়েন করি তখন কিন্তু আসলে একটা বসের অফিসে জয়েন করতে, অর্থাৎ আপনার সেই যে নির্দেশনাগুলো আসে সেগুলো ফলো করাটাই আপনার কাজ হয়ে দাঁড়ায়। এবং আমার চাকরির প্রথম 4 বছর যদি আমি ধরি তাহলে সেভাবেই কাজ করে গেছি, এবং একটু ম্রিয়মান, কারণ মিডিয়ার এক্সপোজারের লাইফ থেকে একদম নিভৃতে চলে যাওয়া, যে সরকারি দায়িত্বগুলোই পালন করছি, আমি লেখালেখিও তখন করতাম না, সব কিছু বন্ধ করে শুধু চাকরিটাই করেছি। এরপরে যখন এসিল্যান্ড হিসেবে নিজের একটা অফিস পেলাম, তখন আমার মনে হয়েছে যে এবার আমি যা সেটা প্রকাশ করার বা সেটা নিজের ভেতর থেকে তুলে ধরার একটা বড় সুযোগ এসেছে। এবং আমি কয়েকটা কাজ করেছি, আমি যশোরের অভয়নগরের রেসিডেন্ট ছিলাম, এখানেই আমি কানেক্ট করব যশোরের অভয়নগরের রেসিডেন্ট থেকে, যে আমার বললাম না যে বাবার জুতোটা পরে হাঁটতাম, এই কানেকশনটা এখানে এসে খুব খাপ খায়। কারণ আমার ইউএনও স্যার বিদেশ চলে যাওয়ার পরে আমি প্রায় বছরখানেকের কাছাকাছি ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পালন করি, ওই চেয়ারটাতে বছর বছর আগে আমার বাবা বসেছিল, আমি ওই বাংলোটাতে আমার শৈশবের একটা সময় কাটিয়েছি। সেই জায়গায় যে নিজে ওই চেয়ারে বসতে পারা, আমার মনে হয় যে এর চেয়ে বড় মানে ভালো লাগার জিনিস আর হতে পারে না। এবং আমি যেটা এসিল্যান্ড হিসেবে করে এসেছি, হাসি মুখে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করতাম এক, এবং স্বচ্ছতার সাথে সেবা দেওয়ার চেষ্টা করেছি, স্বচ্ছতার একটা বড় উদাহরণ তৈরি করেছি, কাউকে দোষারোপ করতে চাই না, কিন্তু যেটা বলতে চাই যে একটা নতুন দিনের সূচনা অভয়নগর ভূমি অফিসে হয়েছে, যেটা এখন পর্যন্ত চালু আছে, এটা বড় ভালো লাগার জায়গা। এবং আমরা কাজ করতে যেয়ে যখন এই কথাটা আসে যে এখন লাইফ কীরকম যাচ্ছে বা কিছু, আমার মনে হয় কিছুই কিন্তু পরিবর্তন হয়নি, মানে মানুষটা যদি এক থাকা যায় তাহলে 10 জায়গায় গেলে পরেও নিজের যে মেসেজটা সেটা মানুষকে দিয়ে আসা সম্ভব। পারিবারিক কোন শিক্ষাটা মূলত আপনাকে আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে? আমার পারিবারিক শিক্ষা, আমি সবচেয়ে বড় যে পারিবারিক শিক্ষাটা পেয়েছি সেটা হলো অভাব। কোনোদিন প্রাচুর্য দেখিনি, আমাদের ফ্ল্যাট গাড়ি কিছুই নেই, এবং বাবা নীতির জায়গা থেকে যে কাজটা করতেন, ছোটবেলায় আমি সরকারি গাড়িতেও চড়তে পারতাম না বাবা যখন উপস্থিত না থাকতেন, আমি অন্য অফিসারদের ছেলেমেয়েদের দেখতাম যে তারা স্কুলে যাচ্ছে বাবা সরকারি গাড়ি করে, আমি 3-6 টাকা রিক্সা ভাড়া পেতাম, এবং অধিকাংশ দিনে আমার যেটা কাজ ছিল যে হেঁটে যেয়ে হেঁটে এসে ওই 6 টাকা জমা। এবং এই যে অভাবটা ছোটবেলায় খুব কষ্ট দিত, যে আমি যা চাচ্ছি কেন তা পাচ্ছি না, বা অন্যরা পাচ্ছে আমার কী দোষ বা, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে জীবনে এই অভাবটার অনেক বেশি প্রয়োজন ছিল। কারণ আমার এই যে মিনিমাল লাইফের মধ্যে ফিট ইন করতে শেখাটা, এটা যে কত বড় মানে ভালো একটা শিক্ষা বলি অথবা ভালো একটা ট্রেনিং বলি যে কাজে দিয়েছে পরবর্তী লাইফের জন্য, যখন অনেক ঝড়ঝাপটা গেছে আমার মনে হয়েছে এটুকে তো বাঁচা যায়, কারণ ছোটোবেলায় সেটাই শিখে এসেছি। এবং আমার পরিবারের কাছ থেকে যে শিক্ষাটা পাওয়া, ধরেন এটা বোথ ওয়ে আর কি, যদি অভিভাবকের ক্ষেত্রে বলি, বাবা মা কখনো কোনো কিছুতে চাপ দেন, যেটা করতে চেয়েছি সেটা হয়েছে, আমার রেজাল্ট খুব বেশি ভালো ছিল না কখনোই ভালো ছিল না, মানে মেডিওকার পর্যায়ে ছিল, কারণ আমি স্টাডি নিয়ে সত্যি কথা বলতে আমার একটা অপছন্দের জায়গা ছিল সবসময় পড়াশোনা। তারপরে যখন জীবনে বুঝতে শুরু করেছি যে আসলে কিছু একটা করতে হবে বা কোনো একটা জায়গায় পৌঁছানো সম্ভব, তখন আবার কিন্তু সিরিয়াস হয়ে পড়াশোনাটা মানে একটু হাল ধরা যেটাকে বলে সেটা ধরার চেষ্টা করেছি। আর
পরিবারের আরেকটা বিষয় হলো যে আমার সহধর্মিণী প্রত্যেকটা সময় আমি যা করতে চাই, এই যে আউট অফ দ্য বক্স কাজগুলোর কথা বলি অথবা যা কিছু আজকে করছি, সমাজকর্ম বলি, লেখালেখি বলি, এগুলোর জন্য ফ্যামিলির বা পার্টনারের বড় একটা সাপোর্টের প্রয়োজন আছে, যে সাপোর্টটা পেয়েছি বলে কিন্তু আজকে কাজগুলো করে এগোতে পারছি। যদি আমার পরিবার থেকে ওই সময়ে আমার সহধর্মিণী সাপোর্ট না করতো, তাহলে কিন্তু আজকে আমি যে কাজগুলোর জন্য সময় দিচ্ছি, সময় বের করছি, সেই সময়গুলো বের করা সম্ভব হতো না। কারণ ওর থেকে সময় নিয়েই কিন্তু, পরিবার থেকে সময় কেটে বের করে নিয়েই কিন্তু এই কাজগুলো করতে হয় বা লেখালেখি করতে হয়। আপনার বর্তমান চাকরিতে বেশ কিছু কাজের ব্যাপারে টেলিভিশন, মিডিয়া, পত্রিকা সব জায়গায় আমরা জেনেছি, তারপর স্পেশাল কিছু কাজের ব্যাপারে যদি আপনি আমাদেরকে বলতেন। প্রথম কথা বলতে গেলে আমি ওই যে বললাম যে আমার প্রথম অফিস পেয়েছিলাম অভয়নগরে, সেখানে কিন্তু আসলে প্রথমেই যেটা করেছি যে একটা আবর্জনা এবং জঙ্গল টাইপের জায়গা ছিল ঢুকেই ডান পাশে, সেই জায়গাটাকে এলাকার মানুষজন নিয়ে একটি টাকাও আমরা বরাদ্দ থেকে ব্যয় করিনি, সবার স্বেচ্ছাশ্রমে ওখানে একটা স্বাধীনতা থিম পার্ক করা হয়েছে। সেখানে স্বাধীনতার ইতিহাস ও ছবি, ভাস্কর্য এবং বিভিন্ন ধরনের স্ট্রাকচার করে একটা ছোটো লাইব্রেরি করে আমরা একটা বক্তব্য রাখার চেষ্টা করেছি, স্বাধীনতা অঙ্গন নাম দিয়েছিলাম সেটা। সেটা আমার প্রথম পদক্ষেপ। দ্বিতীয়ত বলতে গেলে ওই অভয়নগরেই ফিরে যাব। আমরা 300,000 তালের চারা রোপণ করেছিলাম 1 ঘন্টায়, এবং সেটা একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে, এবং এই যে এতগুলো মানুষকে এক করেছি এটা শুরু কিন্তু হয়েছিল তার ঠিক 3 মাস আগে, যখন আমার একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম ভবদহর জলবদ্ধ এরিয়া যেটা আছে ওখান থেকে খাল থেকে আমরা কচুরিপানা পরিষ্কার করেছি, 6টা খাল থেকে কচুরিপানা পরিষ্কার করা হয়েছিল, 8 ঘন্টা আমরা সবাই মিলে করেছিলাম। আমরা এক স্ট্যাটাসে 2100 মানুষ ওই স্বেচ্ছাশ্রমে নেমেছিলেন। এটা একটা বড় জায়গা যেটা কাভারেজ প্রচুর এসেছে। কাভারেজের চেয়ে বড় যে সাফল্যটা ছিল সেটা হলো যে মানুষগুলো আজকাল এই সোশ্যাল মিডিয়ায় বা মোবাইলে মুঠোফোনে বন্দি হয়ে যাচ্ছে, তাদেরকে ওই সোশ্যাল মিডিয়া থেকে টেনে বের করে বাইরের জগতে ভালো কাজ করানোটা আমার একটা বড় ভালো লাগার জায়গা ছিল। এরপরে অভয়নগরে আরও কয়েকটা উদ্যোগ নেওয়া হয়েছে, তারপর চলে আসলাম প্রাইম মিনিস্টার অফিসের এটুআই প্রজেক্টে। এটুআই প্রজেক্টে আসার পরে কিন্তু কাজের গতি প্রকৃতিটা একটু চেঞ্জ হয়ে গেল মাঠ প্রশাসন থেকে হঠাৎ করে এসে। তারপরে জয়েন করলাম এলজিএসপি প্রজেক্ট, স্থানীয় সরকার। সেখানে যে আমার মনে হয়েছে যে নতুন কিছু করার একটা সুযোগ হয়তো এসেছে, এবং আমরা করেছি, সেটা হলো আমাদের দেশের সকল ইউনিয়নে সকল চেয়ারম্যান, মেম্বার, সচিব সবার নাম্বার নিয়ে একটা ডাটাবেজ আমরা তৈরি করেছি, এবং সেই ডাটাবেজ দিয়ে একটা অ্যাপ বানানো হয়েছে। সেই অ্যাপে এখন যে কোনো ইউনিয়নে যে কোনো তথ্য পাওয়া যায়। সেটা আমার সময়েই করা এবং আমার নেতৃত্বে হয়েছিল, এটা অনেক বড় ভালো লাগা। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সেটা উদ্বোধন করেন, এখনও সেটা চলছে। এই যে অ্যাপটার কথা বললাম সেটা কিন্তু মাঠ প্রশাসন থেকে যাওয়ার পরে করা। এরপরে আবার দেখা গেছে ঘুরে ফিরে আবার ইউএনও হিসেবে শরীয়তপুর সদরে এসেছে। এখানে এসে আমার লাইফের একটা বড় চেঞ্জ বলি, বা আবার সেই জায়গায় ফিরে যাওয়া, অভয়নগরে যেখানে থেমে এসেছিলাম সেটা এখান থেকেই শুরু হয়েছে। যোগদান করার 3 দিন পরেই, তখন করোনা চলছিল, খবর পাই যে একজন নারী রাস্তায় পড়ে আছে, মানসিক ভারসাম্যহীন, তাকে কেউ ধরছে না, ছুঁইছে না, এবং উনি অসুস্থ প্রচণ্ড। তা আমার ওই সময় মনে হয়েছে যে এই মানুষটাকে যদি সহযোগিতা না করতে পারি তাহলে করোনাকে ভয় পেয়ে বেঁচে থেকে আসলে লাভ। আমরা ওখানে যখন যাই তখন দেখছি যে মানুষজন কয়েকটা বিস্কিট টিস্কিট ছুঁড়ে ফেলে রাখছেন ওনাকে রাস্তার পাশে, উনি মানে কিছুক্ষণ আগে হয়তো বমি করেছেন, যে অবস্থা মানে অনেক অপরিষ্কার অবস্থায় 3 দিন ধরে পড়ে আছে, খাওয়া দাওয়া কিছু করতে পারতেছেন। এখন দেখলাম যে কেউ এগিয়ে আসছে, তখন আমরা সরকারি অ্যাম্বুলেন্স এনে আমি নিজে ওনাকে ধরে, আমি যখন নিজে হাত দিলাম তখন আরও 3-4 জন আগ্রহী হল, তারা সহ আমরা তুলে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে এনে গল্পটা শেষ করতে পারতো যে উনি সুস্থ হয়ে গেছেন, কিন্তু হাসপাতালে এনে আমরা জানতে পারি যে তার ওনার কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না, তো উনি কোথা থেকে এসেছেন কিছুই বলতে পারছেন না। তখন ওনাকে আইন অনুযায়ী আমরা অবঘুরে ঘোষণা করি, ঘোষণা করে তারপরে রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠিয়েছি এবং উনি সুস্থ আছেন। এটা একটা বড় ভালো লাগা চাই। শরীয়তপুরে এরপরে যে কাজটা করেছি এটা বলতে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যে আমার সরকারি বাংলোর বাইরে যে দেয়ালটা আছে সেটা অনেক ঝোপ জঙ্গল ছিল এবং আবর্জনাও ফেলত একটা পাশ দিয়ে কিছু মানুষ,
সেটাকে প্রথমে আসলে পরিষ্কার করে রং করে একটা জায়গায় পৌঁছে কিন্তু মনে একটা শান্তি ছিল। কিন্তু আমি যে কোনো কাজ করতে গেলে আমি যেটা খুঁজি যে সেই কাজটার কোনো একটা বক্তব্য থাকলে ভালো হয়। যেমন স্বাধীনতা অঙ্গনে করেছি, ফুলের বাগান করতে পারতাম, করেছি স্বাধীনতা নিয়ে তিন পার্ক। এখানে দেয়ালটাকে আমার মনে হয়েছে যে দেয়াল তো সবসময় বাধা তৈরি করে, তা এই বাধার জায়গাটা থেকে যদি এটাকে সংযোগের কোনো একটা মাধ্যম বানানো যায়। আমরা যেটা করলাম দেয়ালের বাইরের পাশে, আমার বাংলোতে ঢুকতে হচ্ছে না, দেয়ালের বাইরের পাশে একটা বুকশেলফ ওখানে রেখে 21টা বই দিয়ে শুরু করলাম, 21 লাইব্রেরি নামে একটা মুক্ত পাঠাগার। অর্থাৎ ওখান থেকে বই কেউ নিয়ে যেতে পারবে, যার ইচ্ছে হবে সে বাসার বইগুলো এনে দেবে। এবং এইটা মানে ফার্স্ট অফ ইটস কাইন্ড, বাংলাদেশে এটাই প্রথম ছিল। তারপরে বেশ কিছু জায়গায় রেপ্লিকেট হয়েছে এবং আমরা যে রেসপন্সটা পেয়েছি সেটা হলো বই দিলে পরে 10-15 মিনিটের মধ্যে থাকে না, মানুষ নিয়ে যায়, ফেরত দিচ্ছে কম। কিন্তু আমার সবচেয়ে বড় জায়গাটা হলো যে ফেরত দিতে হবে না, মানুষ আগ্রহ নিয়ে যে বই নিয়ে যাচ্ছে এটাও ভালো লাগা। এবং আমরা ওই আশেপাশে সিসিটিভি ক্যামেরা দিয়ে যে জিনিসটা লক্ষ্য করেছি, প্রচুর মানুষ বই দিলে পরে এই বইগুলো পড়ার চেষ্টা করে। একটা ছবি ফেসবুকে ভাইরাল হয়েছিল, জানি না মানে আমার অপরিচিত কেউই একজন আমাকে ইনবক্স করেছিলেন, উনি পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখেছেন একজন রিক্সাওয়ালা তার রিক্সা থামিয়ে দুপুরবেলা ওই লাইব্রেরি থেকে নিয়ে বই পড়ছে। এবং এইটা যে কত ভালো লাগার, আমার ওই দিন মনে হয়েছে যে এই উদ্যোগের আর বেশি দূর যাওয়ার প্রয়োজন। এখনও 21 আছে, আমি প্রতি মাসে আমার বেতনের টাকার একদিনের বেতনের টাকা দিয়ে আমি নীলক্ষেত থেকে বই কিনি এবং 21টা বই প্রতি মাসে এখানে 21 লাইব্রেরিতে দেওয়া হয়। চাকরির বাইরে লেখালেখি করছেন, লেখালেখি সম্পর্কে বলুন। আমার লেখক সত্তার বড় একটা অংশ জুড়ে আছে চারপাশের জীবন, এটা সবারই তাই থাকে, আমার যে আলাদা কিছু তা বলবো না। তবে আমি খুব বেশি চেষ্টা করি যে আমার দাপ্তরিক যে পরিচয় বা দাপ্তরিক যে আবহ সেটাকে লেখার মধ্যে না আনা। আমি মানুষ দেখি, মানুষ বোঝার চেষ্টা করি, সেইভাবে আমার লেখালেখিটা করা। এবং একটা সময় যে আমার মনে হয়েছে যে আমি যে সমাজকর্মগুলো করতে চাচ্ছি লেখালেখি একটা মাধ্যম হতে পারে, বড় মাধ্যম, এবং সেইটা চিন্তা করেই কিন্তু আমার যতগুলো বই বের হয়েছে আমি রয়্যালটিগুলো বিভিন্ন জায়গায় দান করেছি বলতে পারেন, বা দানও বলবো না, আমি দিয়েছি। আমার প্রথম বইটার মোড়ক উন্মোচন করেন 3 পথ শিশু। আমরা মোড়ক উন্মোচন অনুষ্ঠানটা একটা রেস্টুরেন্টে করেছিলাম, সারপ্রাইজিংলি জীবনে প্রথমবার ওরা ওই দিনই রেস্টুরেন্টে খেতে গেছে, সেই আনন্দটা চোখে পড়ার মতো। এবং আমরা ওই 3 আমার রয়্যালটির টাকাটা দিয়েছি। এবং মজার ব্যাপার যেটা, ওরা যে স্কুলটাতে পড়ে সেই বাকি বাচ্চাগুলোর জন্য আমার একটা দরদ নিশ্চয়ই ছিল, বা তখন কিছু করা সম্ভব হয়নি। আমি আরেকটা বিষয় এখানে একটু বলতে চাই যে আমার নববর্ষ ভাতার যে টাকাটা, এটা প্রতি বছর আমার স্ত্রীও চাকরি করে আমিও করি, আমরা দুজনেই নববর্ষ ভাতার টাকাটা আমরা নিজেরা খরচ করি, আমরা যে কোনো একটা কাজে দিই। এবং প্রথম বছর যেটা করেছিলাম, ওই ফার্মগেটে দুর্ঘটনার শিকার হয়ে হাত হারিয়েছিল রাজীব, রাজীবের জন্য আমার প্রথম বছরের নববর্ষ ভাতাটা আমি নিজে যেয়ে ওর খালার হাতে তুলে দিয়ে এসেছিলাম। দুঃখজনক হলো এটা তো বলতেই হবে যে রাজীব বাঁচে, কিন্তু রাজীব চলে গেছে আমার মনের মধ্যে একটা দাগ কেটে গেছে যে আর কোনোদিনই নববর্ষ ভাতার টাকা আমরা নিজেরা খরচ করবো না বা করিও না। পরের বছর ওই তিন পথ শিশুর যারা সহপাঠী ছিল, নববর্ষ ভাতার টাকাটা দিয়ে ওদের সাথে নববর্ষ উদযাপন করেছি। এবং বইয়ের প্রসঙ্গটা যেহেতু এনেছেন যে বই লেখালেখি বা বইয়ের মাধ্যমে ভালো কিছু করতে চাচ্ছি কিনা, তিন পথ শিশুর পরে যখন প্রথম উপন্যাস লিখলাম তখন প্রথম উপন্যাসের রয়্যালটির পুরোটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম একটা বৃদ্ধাশ্রমে। এবং সেই বৃদ্ধাশ্রমের মায়েদের সাথেই আমার বইয়ের মোড়ক উন্মোচনটা করা, আমার নিজের মাকে ওখানে নিয়ে গিয়েছিলাম এবং এই প্রতিশ্রুতি দিয়ে এসেছি যে আজ থেকে আপনার সন্তানদের সাথে মনদীপ নামে আপনাদের আরও একটা সন্তান যুক্ত হল। আমরা করোনার সময়টা যেভাবে পার করেছি, লেখালেখি মাঝখানে আসলে সত্যি কথা পড়লেও প্রকাশ সেভাবে করা হয়নি, এখন আবার কিন্তু স্বাভাবিক লাইফে ফেরার পরে আমরা নতুন করে আবার এই সব কার্যক্রমগুলোতে যুক্ত হতে পারছি। আপনার পছন্দের রং কি, এবং পছন্দের রঙের সাথে যদি জীবনকে ব্যাখ্যা করতে হয় তাহলে জীবনকে কিভাবে ব্যাখ্যা করবেন? যে কালারের পোশাক পরে আছি কালো, সেটাই পছন্দের রং। এবং যদি বলেন জীবনকে কানেক্ট করতে, কালো রং সব কিছু গিলে খায়, আমিও ওই কষ্ট বেদনা সব কিছু গিলে খেয়ে হাসতে পারি, আমার মনে হয় যে এইটাই আমার পছন্দের রঙের সাথে কানেকশন। সবচেয়ে বেশি ঘৃণা করতে চান কোন জিনিসটাকে,
কিন্তু পারেন না, এমন কোন একটা জিনিসের কথা জানতে চাই। কিছু মানুষের আচরণ দেখে খুব ঘৃণা করতে ইচ্ছা করে, কিন্তু দিন শেষে আর ঘৃণা করে উঠতে পারি না। তখন মনে হয় যে ওরা ভুল পথে আছে, অথবা ওদের সাময়িকভাবে মহাবিষ্ট হয়ে কোনো খারাপ কাজ করছে, হয়তো হয়তো ঠিক হয়ে যাবে। এক যুগ আগে কি ভেবেছিলেন যে এক যুগ পরে আপনি এই অবস্থানে থাকবেন, কিংবা বর্তমান সময় থেকে যদি জিজ্ঞেস করা হয় যে এক যুগ পরে নিজেকে কোন অবস্থানে দেখতে চান, তাহলে কি বলবেন? এক যুগ আগে কখনোই ভাবি নাই যে আজকে এখানে বসে আপনার সাথে এইভাবে কথা বলা হবে, আজকে এই চাকরিটা করা হবে, আজকে এত লেখালেখি করব, কখনোই কিছু ভাবি। 12 বছর আগে যে লাইফ ছিল তখনও বর্তমানে বাঁচতাম, এখনও বর্তমানে বাঁচি। এবং আমার সবচেয়ে বড় ব্যাপার হলো, অতীত যেহেতু মানে আপনার ধরাছোঁয়ার বাইরে, আমি অতীতটা নিয়ে ভাবতে তেমন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না, বর্তমানেই বাঁচি। আর 12 বছর পরের কথা বললেন, 12 বছর পরে যদি মন্দীপ ঘরাই বেঁচে থাকে, তাহলে যা হবে সেগুলো 12 বছর পরে আবার কোনো এক সময় রিফ্লেক্ট করতে পারবো। কিন্তু এখন একটাই জিনিস চাই যে আমার মানুষের অন্তরে যদি ছোটোখাটো ভালোবাসাও তৈরি করতে পারি, সেগুলো আগামী 12 বছর টিকে থাকে, এটাই অনেক বড় সম্পদ। মন্দীপ ঘরাইয়ের জীবন দর্শন, জীবন দর্শন আমার কাছে একটু আগে যেটা বললাম যে বর্তমানে বাঁচাই আমার জীবন দর্শন, যেহেতু ভবিষ্যৎ দেখা যাচ্ছে না, অতীতে ফেরা যাচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি দুটো লাইনেই আমার জীবন দর্শন বুঝিয়ে দিতে চাই, যে প্রতি রাতে মরে যাই, প্রতি ভোরে জন্মাই। প্রতি ভোরে যখন ঘুম থেকে উঠি, সৃষ্টিকর্তার প্রতি আমি অসম্ভব কৃতজ্ঞ একজন মানুষ, কারণ সৃষ্টিকর্তা যা দিয়েছেন এর চেয়ে বেশি আর আমার কোনো কিছুরই প্রয়োজন। শুধু আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠতে পারি, এটাই বড় একটা ভালো লাগার বিষয়। প্রতিদিনটাকে একটা করে জীবন বানিয়ে বাঁচি। আপনার উদ্যোগ বা লেখাগুলো কি আদৌ টিকে থাকবে, আর যদি টিকেও থাকে কি কারণে টিকে থাকবে বলে আপনার কাছে মনে হয়? আমার মনে হয় মানুষই তো টিকে থাকে, উদ্যোগ বা লেখা এগুলো টিকে থাকার প্রয়োজনীয়তা তেমন বেশি নেই। আমি জীবনে যে কয়টা ক্রেস্ট পেয়েছি, যে কয়টা মেডেল পেয়েছি, সব একসময় একটা ব্যাগে ভরে ফেলে দিয়েছি, এইটাই চিন্তা করে যে আমি তো একসময় থাকবো না, এগুলোর থেকে কী লাভ, বা গেলে পরে কয়দিন মানুষ মনে রাখে। তা সেক্ষেত্রে মনে রাখার বিষয়টা যদি বেঁচে থেকে দেখে যেতে পারে, সেটুকুই ভালো লাগে। তারপরে পরের লাইফে কী হবে সেটা ভাবতে চাই না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, শুভকামনা সবার জন্য।